সন্ত্রাসী অমিতাভ ঘোষ, তিনি বিগত দিনও এখানে দুর্নীতি করে আসছেন এবং এই দুর্নীতি করার কারণে এবং কি আমরা যারা হামলা করেছি, আমরা যারা আন্দোলন করেছি, এই আন্দোলনকারীদের উপরে এই অমিতাভ ঘোষের বিশেষ একটি ভূমিকা ছিল। তার নেতৃত্বে এই ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডা বাহিনীরা তারা সহস্রভাবে আমাদের ছাত্র ভাইদের উপর বর্বরভাবে গুলি করেছে এবং হামলা করেছে। যতক্ষণ পর্যন্ত এই মেয়র পরিষদ পৌরসভার মেয়র ততদিন পর্যন্ত পদত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে। তিনি অবৈধভাবে পৌরসভার মেয়র বিলি করে যাচ্ছিলেন। আমরা এই মেয়রের পদত্যাগ সহ দরখাস্তটি পেশ করেছি এবং আগামীতে যারা আসবে তারা ছাত্র প্রতিনিধি, জনগণের প্রতিনিধি যারা থাকবে সবাই তাদের সাথে আলোচনা করে তারপর ক্ষমতায় বসবে। এবং কোনো দুর্নীতিবাজ, কোনো অন্যায়কারী আমার এই সোনার বাংলায় জায়গা হয় নাই আর হবেও না। আমি তবে তুমি গেলে আমারও তাহলে আমারও